সম্মানিত দর্শক, পাওয়া গেল টাইটানের ধ্বংসাবশেষ, বেঁচে নেই কেউ। সাবমেরিন টাইটান ডুবে যাওয়ার শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টাইটানিক পর্যটনে যাওয়া ডুবো জাহাজ টাইটানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। 4 দিন পর গতকাল বৃহস্পতিবার ডুবো জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। এদিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে 5 আরোহীর মৃত্যুর কথা জানানো হয়। গত রোববার 5 আরোহী সহ সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশান গেট। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড এক সংবাদ সম্মেলনে জানায়, টাইটানিকের ধ্বংসাবশেষের আশেপাশে টাইটান সাবমেরিনের বড় 5টি টুকরো সন্ধান পাওয়া গেছে। সাবমেরিনটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে কখন সেটি বিস্ফোরিত হয়েছে সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত রোববারই ওই সাবমেরিন নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পরই অন্তর্মুখী বিস্ফোরণ হয়েছিল। একটি গোপন অ্যাকুস্টিক মনিটরিং সিস্টেমের মাধ্যমে বিষয়টি রেকর্ড করা হয়। এদিকে রোববার থেকে কোনো খোঁজ না থাকার পরে হারানো সাবমেরিনের খোঁজে নেমেছিল রোবট চালিত জলযান রোভ। তারাই সাবমেরিন টাইটানের খোঁজ পায় শেষমেশ, তবে ততক্ষণে সব শেষ। কোস্ট গার্ডের শীর্ষ আধিকারিক জন মাগারের কথায়, আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি, কল্পনাতীত প্রতিকূল পরিস্থিতিতে কাজ হচ্ছে। ভূপৃষ্ঠের প্রায় 2 মাইল নিচে সমুদ্রের তলদেশে চলছে অভিযান। রোবট চালিত জলযান রোভ ওই ধ্বংসাবশেষ স্থলের চারপাশে ঘুরছে। এখনও রয়েছে আরও 9টি জাহাজ, আরও বিস্তারিত অনুসন্ধানের কাজ চলছে। মেডিকেল টিম ইঞ্জিনিয়াররাও রয়েছেন, বিপদের ঝুঁকি নিয়ে এই উদ্ধার অভিযানে সামিল তারাও। দুর্ঘটনার পর থেকে নানা প্রশ্ন উঠেছে সমস্ত মহলে। কি করে আস্ত একটা সাবমেরিন নিখোঁজ হলো, কি করেই বা তা ধ্বংস হলো, কেমন করে ঘটলো গোটা বিষয়টা, বিস্ময়ে হতবাক সবাই। জন মাগার জানিয়েছেন, এখনই এসব প্রশ্নের উত্তর দেয়া সহজ নয়, যেমনই তথ্য মিলবে তেমনই তারা সব জানতে পারবেন। এদিন সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধারের পাশাপাশি 5 অভিযাত্রীর মৃত্যুর কথাও জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। সাবমেরিনের ভেতরে থাকা অবস্থাতেই দম বন্ধ হয়ে মারা যায় 5 জনই। তাদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছে তারা। তবে টাইটানের ভেতরে থাকা ওই 5 অভিযাত্রীর দেহ উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন তারা। ওশান গেটের তরফেও এ বিষয়ে বিবৃতি দিয়ে বলা হয়, আমাদের সিইও স্টকটন রাস, শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং, পল নার্জিওলেটকে আমরা হারিয়ে ফেলেছি, এ কথা বিশ্বাস করা কঠিন। তারা দুঃসাহসিক অভিযাত্রী ছিলেন যারা গভীর সমুদ্রে পৌঁছেছিলেন অ্যাডভেঞ্চারের হাত ধরে। এই কঠিন সময়ে তাদের পরিবারের সমব্যথী আমরা। সম্মানিত দর্শক, ওশান গেটে যারা চলে গেছে তাদের জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।